নতুন প্র্যাকটিস কিট, নতুন জার্সি, নতুন স্পন্সর, নতুন বছরের প্রথম সিরিজ এবং পার্মানেন্টলি নতুন ক্যাপ্টেন, শান্তর সামনে সবই নতুনত্বে ঘেরা। ক্যাপ্টেন হিসেবে শান্ত এর আগেও বিশ্বকাপে দুই ম্যাচ অধিনায়কত্ব করেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতিয়েছেন, কিউইদের মাটিতে তাদের ওয়ানডেতে হারিয়েছেন এবং টি টোয়েন্টিতে বাংলাদেশ সেখানে জিতেছে। রঙিন পোশাকে কিউইদের মাটিতে দুই ফর্মেটেই প্রথম জয় তার অধীনে, যার সবই ছিল নিয়মিত ক্যাপ্টেন সাকিবের অনুপস্থিতিতে। শান্ত এখন টাইগারদের পার্মানেন্ট ক্যাপ্টেন, যেটার অনুভূতি নিশ্চয়ই আগের বারের মিশনগুলো থেকে একটু ভিন্ন। অবশ্যই অনেক আনন্দের, এটা আমার জন্যে, আমার পরিবারের জন্য অনেক প্রাউডের ব্যাপার। প্রত্যেকটা ক্রিকেটারেরই আমার মনে হয় ড্রিম থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার, সো ওই অপরচুনিটিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছেন, অবশ্যই তাদের ধন্যবাদ জানাই, খুবই আনন্দিত। লম্বা সময়ের জন্য তিন ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত নিশ্চয়ই প্ল্যানিংটাও করে ফেলেছেন এতদিনে, কি সেই প্ল্যান, দলকে কোথায় দেখতে চান ক্যাপ্টেন? খুব ইম্পর্টেন্ট যে আমরা টেস্ট ক্রিকেটটা খুব বেশি, আমার কাছে মনে হয় না যে ইম্প্রুভ করেছি, বাট আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। বাট এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে হোমে যখন আমাদের ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি, এবং টেস্ট খেলার যেই গুরুত্বটা এটা যেন সবার মধ্যে আরও ভালোভাবে বিল্ড আপ হয়, আমরা যখন দেশের বাইরে যাব বাইরের টিমগুলোর সাথে যেন আমরা কম্পিট করতে পারি, এটা একটা দিক। ওয়ান ডে তো আমরা মাশাল্লাহ ভালো করতেছি, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে বড় কোনো টুর্নামেন্ট এখন আমরা পাই নাই, সো ওই প্ল্যানটা নিয়ে আগাবো যে আমরা কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি। আর টি টোয়েন্টি লাস্ট ইয়ারটা খুব ভালো গেছে, টি টোয়েন্টি আমার মনে হয় যে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও যদি আমরা কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করি তাহলে সামনের দিকে দেখা যাবে যে যে কোনো টিমের এগেনস্টে যে কোনো কন্ডিশনে আমরা ভালো করতেছি। সো ডে বাই ডে আসলে যখন খেলাগুলো শুরু হবে তখন প্ল্যানগুলো আরও ক্লিয়ার হবে, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট তিন ফর্মেটে যে প্লেয়ারগুলো আমরা খেলবো, নট অনলি জাস্ট 15 মেম্বার্স, আমার মনে হয় যে যেই 30-35টা প্লেয়ার আছে ন্যাশনাল টিমের আশেপাশে প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব যে কীভাবে যার যার জায়গা থেকে আমরা টিমের জন্য ইম্প্রুভ করে আসতে পারি। শান্ত আশ্বাস দিচ্ছেন, আশার আলো দেখাচ্ছেন, বাকিটা মাঠের ক্রিকেটে দেখার অপেক্ষায়। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।